Hey guys, welcome back to my channel. তোমাদের সঙ্গে আমি তনুজ রেডি আর আমি হলাম তনু। তো আজকে তোমাদের সাথে এমন একটা দারুণ সুন্দর রেমেডি আমি শেয়ার করতে এসেছি যে তোমরা প্রত্যেকে যারা যারা ট্রাই করবে তারা সত্যি আমাকে পরে থ্যাঙ্কস জানাবে। যখন আমি হেয়ার স্মুথিং করে এসেছি তখন স্যালন থেকেই বলে দিয়েছিল, যেহেতু আমার অনেক দিন হেয়ার কাট হয়নি, মানে এত যত্ন করার পর ওরা বলেছিলো যে আমার হেয়ারটা কিন্তু আস্তে আস্তে আরও ড্রাই হতে থাকবে। ওকে, আর তাই হয়েছে, আরও শীতকালে আরও বেশি চুল ড্রাই হয়ে যায়। তো যাদের যাদের কোনো রকম ট্রিটমেন্ট করানো নেই, ইভেন যাদের ট্রিটমেন্ট করানো আছে, প্রত্যেকের জন্য এই রেমেডিটা কিন্তু জাস্ট একটা বলতে পারো রামবান টাইপ কাজ করবে। ওকে, তো কী রেমেডিটা তোমরা প্রথমেই নিলে তো দেখেই নিয়েছো, টাইটেলটা পড়ে নিয়েছো, যে আজকে তোমাদের আমি শেখাবো যে ফ্ল্যাক্সিডটা কী, প্রথমে এটা জানাবো, দেন জানাবো ফ্ল্যাক্সিড দিয়ে কীভাবে তোমরা একটা হেয়ার জেল তৈরি করতে পারো যেটা তোমার প্রচুর 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 কাজে লাগে। আমি প্রায় 3-4 মাস ধরে এই জেলটা ইউজ করি আর হঠাৎ আমার হেয়ার গ্রোথটা কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছিল। তো আজকে আমি হেয়ারে কিন্তু কোনো রকম কন্ডিশনার, কোনো রকম সিরাম কিছু অ্যাপ্লাই করে বসিনি, কারণ এর আগেই আমি মানে ভিডিওটা শ্যুট করেছি কীভাবে হেয়ার মানে হেয়ারে অ্যাপ্লাই করবে। এটা শুধুমাত্র জাস্ট নর্মাল জেলটা শুকিয়ে আমি একটুখানি আঁচড়ে তোমাদের সামনে বসেছি, ব্যাস আর কিচ্ছু না। যেহেতু আগে থেকে স্মুথিং করা ছিল সেই জন্য আমার চুলটা আরও বেশি ম্যানেজেবল লাগছে সিরামটা অ্যাপ্লাই মানে জেলটা অ্যাপ্লাই করার পর, কিন্তু তোমাদেরও কিন্তু সেম ফিল আসবে। যাদের বেশি রাফ হেয়ার, ড্রাই হেয়ার, ইভেন যাদের নর্মাল হেয়ার, তা এভরি ওয়ান ইউজ করতে পারো, ছোটো থেকে বড় সবাই। তো প্রথমে বলি ফ্ল্যাক্সিডটা কী। তো ফ্ল্যাক্সিডটা হচ্ছে একটা বীজ যাকে বলে অতসি বীজ বা তিসি বীজ, যেটার ছবি আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো এটা ইজিলি যে কোনো সুপার মার্কেট, এখন বিভিন্ন আমি দেখতে পাচ্ছি আমার পাড়ার দোকানেও কিন্তু ওগুলো অ্যাভেলেবেল রয়েছে। আর ফ্ল্যাক্সিডটা নিয়মিত কিন্তু শুধুমাত্র আমি হেয়ার গ্রোথের জন্য বা হেয়ারের প্রবলেম ঠিক করার জন্য অ্যাপ্লাই করি তা কিন্তু নয়, ফ্ল্যাক্সিডটা কিন্তু আমি খাইও, ঠিক আছে? সেটার জন্য আমি আলাদা একটা ভিডিও বানাবো, তোমরা যদি বলো বা আমি যদি মনে করি হ্যাঁ দরকার তো অবশ্যই আমি সেরকম একটা ভিডিও বানাবো। তো আজকে শুধুমাত্র হেয়ারের ফ্ল্যাক্সিডের কী কী বেনিফিট আছে সেই জন্য সেরকম কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা যারা যারা দেখছো একটু ট্রাস্ট করে একটা ফ্ল্যাক্সিডের প্যাকেট কিনে ফেলো, অ্যান্ড দেন আমি যেভাবে পদ্ধতিতে শেখাচ্ছি কীভাবে ফ্ল্যাক্সিড জেল তৈরি করবে তোমরা দেখো। এত কিছু জিনিস, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, অ্যান্টি অক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম, আয়রন, ভাইটামিন সি, ভাইটামিন B6, আর কত কিছু যে রয়েছে এর মধ্যে, যেগুলো তোমার চুলকে একদম গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে। এছাড়াও চুল কীভাবে গ্রো করবে এবং যাদের চুল গ্রোটা মানে হঠাৎ গ্রোটা থমকে গেছে তাদের কিন্তু এটা রিগ্রোথ করাতে হেল্প করে। এছাড়াও যাদের স্ক্যাল্পে বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে, লাইক ড্যান্ড্রফ রয়েছে বা অনেক ধরনের ফাঙ্গাল ইনফেকশন অনেকের স্ক্যাল্পে থাকে, তো সেইগুলো নির্মূল করতে একদম দারুণভাবে তোমাদের হেল্প করবে এই ফ্ল্যাক্সিড জেলটা। তো চলো তোমরা দেখো ফ্ল্যাক্সিড জেলটা কীভাবে তৈরি করতে হয়। তো দেখো, আমি এই 24 মন্ত্রা অর্গ্যানিক একটা ফ্ল্যাক্সিড নিয়েছি, এটার দাম নিয়েছে হচ্ছে 65 টাকা। তো চলো এবার তাড়াতাড়ি করে জেলটা বানিয়ে ফেলি। প্রথমে জেলটা যখন বানাবো তার আগে একটুখানি আমাদের মাপ প্রয়োজন। আমার চুলের লেন্থ অনুসারে খুব বেশি ফ্ল্যাক্সিড দরকার হবে না, দেখো হাফ কাপ মতো ফ্ল্যাক্সিড নিলে আমার জন্য কিন্তু এনাফ। আর এই যতটা বানিয়েছি আমি জেলটা, এটা কিন্তু আমি 3 বার ইউজ করতে পারবো, সেই জন্য 1 বারই বানিয়ে রেখেছি। তো দেখো, এই প্রায় হাফ কাপ মতো ফ্ল্যাক্সিড নিচ্ছি, খুব বেশি নেবে না। আর যে কোনো একটা বাটিতে তোমরা নিয়ে নাও, আর নিয়ে এটাকে জল দাও, অনেকটা জল লাগবে কারণ এটা ফুটে একটা জেলে পরিণত হবে। তো কতটা গ্লেজি একটা বীজগুলো দেখলে খুব ভালো লাগে। তো এরপরে তুমি তোমার প্রয়োজন মতো জল অ্যাড করবে, আমি হাফ কাপ ফ্ল্যাক্সিড নিয়ে এতে 2-3 কাপ মতো জল অ্যাড করে নিয়েছি। আর সবসময় খেয়াল রাখবে যে বেশি একদমই ফোটাবে না, আমি বেশি ফোটালে আমি প্রথমবার একটুখানি বেশি ফুটিয়ে ফেলেছিলাম, মানে একটুখানি জেলটা গাঢ় করেছিলাম, তো ওটা ছাঁকতে খুব অসুবিধা হয় একদম। আমি দেখাবো কনসিস্টেন্সিটা কেমন নামাবে এবং ওটা কিন্তু ঠান্ডা হলে আস্তে আস্তে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। তো এভাবে আমি জল নিয়ে নিয়েছি, এবার ওটা তোমাকে বুঝে নিতে হবে কতটা জল তুমি নেবে, তোমার সিড কতটা নেবে, একটু বেশি পরিমাণে নেবে। তুমি দেখো আমার কোয়ান্টিটিটা কত, সব সিডগুলো জলের তলায় ডুবে গেছে। এবার এটাকে কিন্তু আমি ফুটিয়ে নেব, কিন্তু বেশিক্ষণ না, এটা মাথায় রাখবে একদম বেশি ফোটাবে না।
দু তিন মানে ফোটার পর প্রায় দু তিন মিনিট রেখে কিন্তু তোমরা এটাকে নামিয়ে দেবে। তো এবার আস্তে আস্তে এটাকে ফুটে ফুটে গেছে, দেখো এরকম ফুটলে দেখতে এরকম লাগবে, আমি তোমাকে দেখাচ্ছি। তো ফোটার পর এই পুরো লিকুইডটা আস্তে আস্তে গাঢ় হতে থাকবে, যেরকম চিনির শিরা তোমরা তৈরি করো ঠিক অতটা গাঢ়ত্বে নেবে না, তার আগেই এটাকে নামাতে হবে, এটা কিন্তু জমে যাবে। তো এই দেখো ফুটে গেছে, ফোটার পর এই যে এরকম একটা কনসিস্টেন্সি আমি এরপরেই নামিয়ে নিয়েছি, কারণ এটা ঠান্ডা হলে পুরোটা একদম জেলে পরিণত হবে, আর বেশি ফোটালে আর ছাঁকতে পারবো না, তখন হচ্ছে অসুবিধা হবে। তোমরা কিন্তু ছাঁকনি দিয়ে ছাঁকতে পারো, বা যে কাপড়গুলো থাকে ওতে এই প্রেস করে যে মসলিন না ওই ধরনের কিছু একটা কাপড় থাকে যে ছাকার জন্য, বা জুস কিছু বার করার জন্য ছানা ছাকার জন্য, তো ওই ধরনের যে কাপড়গুলো থাকে, এ দেখো এটা কিন্তু হয়ে গেছে। তো ওই ধরনের কাপড়গুলোতে তুমি এটা ছেঁকে নিতে পারো, আমি ছাঁকনি দিয়েই ছেঁকেছি। তো আমাদের জেলটা রেডি, কিন্তু গরম গরম কখনোই চুলে অ্যাপ্লাই করবে না, এটাকে ঠান্ডা করে নেবে, রুম টেম্পারেচারে নিয়ে আসবে এটাকে অবশ্যই। এবার আমি এটাকে ঢেলে নেবো, দেখো এরকম একটা ছাঁকনিতে আমি অলরেডি ঢালা স্টার্ট করে দিয়েছি, তো এরকম একটা ছাঁকনিতে আমি কিন্তু জেলটাকে ঢেলে নেব। তো তোমাদের তোমরা যেরকম পরিমাণে মানে যখন বানাবে জেলটা, যদি একটু বেশি হয়ে যায় এটা কিন্তু ফেলে দেবে না, এটা একটা কোনো রকম কাচের জারে বা কাপে বা গ্লাসের মধ্যে করে তোমরা কিন্তু এটা ফ্রিজে স্টোর করতে পারবে, আর এক মাস পর্যন্ত এটা কিন্তু ইউজ করতে পারবে। তো দেখো এটা কেমন থকথকে হয়ে গেছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এটা গরমে দিলেই ব্যাস হয়ে গেল, তো ওটা আর থাকা যাবে না, অনেক কষ্ট হয়। তো আমার মেন জেল হচ্ছে এটা বেরিয়েছে, এবার মানে এটা এখন লিকুইড দেখছো, একটু পরেই এটাকে তোমরা দেখতে পাবে যে একটা গাঢ় একটা রূপ নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ উপরিভাগে অলরেডি, এই দেখো এরকম দেখতে হবে। তোমরা চাইলে আর একটু গাঢ় করতে পারো, কিন্তু তাতে তোমাদের ছাঁকতে অসুবিধা হবে, এটা আমি কান্ড করে দিলাম। যাই হোক, এরপরে তোমরা তোমাদের ইচ্ছে অনুসারে তোমাদের হেয়ারের চাহিদা অনুসারে কিন্তু তোমরা যে কোনো ধরনের একটা অয়েল মেশাবে, আমি ক্যাস্টর অয়েল সাধারণত মেশাই, কিন্তু অলরেডি আমার দু তিনবার মাস মানে সেই সপ্তাহে দুবার হয়ে গেছে ইউজ করা, সেই জন্য কিন্তু আমি কোকোনাট অয়েল মিশিয়েছি এর মধ্যে। আমি নিয়ে নিয়েছি হচ্ছে মোদি কেয়ারের এই কোকোনাট অয়েলটা, যেটা খুব ভালো একটা কোকোনাট অয়েল, তো আমি এই কোকোনাট অয়েলটা এখানে অ্যাপ্লাই করছি। তো তোমাদের প্রয়োজন অনুসারে আমি হচ্ছে এক চামচ মতো এতে অয়েল অ্যাপ্লাই করেছি, তো তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে আর চাহিদা অনুসারে তেলটা চুজ করে নিও, যার চুলের যেটা প্রবলেম রয়েছে সেই অ্যাড করো। আর এবার এটা ভালো করে আমি মিক্স করে কিছুক্ষণ রেখে দেবো, কারণ এটা এখনও গরম রয়েছে, আর এটাকে ঠান্ডা করে আমি তোমাদের অ্যাপ্লাই করে দেখাবো। তো চলো এটাকে আমরা রেখে দিই আর ঠান্ডা হতে সময় দিই। তো দেখো এটা ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হওয়ার পর দেখো এরকম জেল হয়ে গেছে, তোমাকে আমি বলেছিলাম এটা একটুখানি গাঢ় গাঢ় হয়ে যাবে। এই যে কনসিস্টেন্সিটা, এতেই কিন্তু তোমাদের মাখতে সুবিধা হবে, এর থেকে বেশি গাঢ় হলে কিন্তু তোমরা মাখতে পারবে না। তো এরকম জেলটা দেখতে পাচ্ছ হাত থেকে পড়ছে, তো এবার আমি পুরো চুলে এটাকে ভালো করে মেখে নেবো, স্ক্যাল্পে ম্যাসাজ করে নেবো। শুধু তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, এটা কিন্তু নোংরা অয়েলি চুলে কিন্তু অ্যাপ্লাই করবে না, যেদিন অ্যাপ্লাই করবে তার আগে কিন্তু অবশ্যই যেন তোমার চুলটা শ্যাম্পু করা থাকে, তাও না হলে কিন্তু ভালো করে কাজ হবে না। আর এর মধ্যে তোমরা চাইলে কিন্তু টি ট্রি অয়েল, বিভিন্ন ধরনের যে এসেনশিয়াল অয়েল কিছু, সেটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো। আর একটা কথা মনে রাখবে, এটা মাখার পর তোমরা কিন্তু পুরো ড্রাই করবে, অ্যান্ড দেন এটাকে কিন্তু মাইল্ড কোনো যদি তোমাদের হেল্পফুল হয় তবে অবশ্যই কমেন্ট জমেন্ট করতে ভুলো না, আর তোমার বান্ধবী তোমার যাদের যাদের চুলের প্রবলেম চলছে তাদের সাথে শেয়ার করতে ভুলো না। অল্প একটু কিছু ইনভেস্ট করে তোমরা কিন্তু দারুণ একটা রেজাল্ট পেতে চলেছ। তো তোমরা আবার আমার চ্যানেলে এরকম অনেক রেমেডি দেখতে পাবে, তো সেই জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশেই থাকা লাল যে বেলটা ওটাকে ক্লিক করতে ভুলো না। চলো টিল দেন টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো।